আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাই রুমি। আজকে আমি আপনাদের সাথে গরু মাংসের রেসিপি শেয়ার করব। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আজকে গরু মাংসটা আমি প্রেশার কুকারে রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নিই গরু মাংসটা রান্না করতে আমাদের কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে। আমি এখানে হাড় চর্বি সহ গরু মাংস নিয়েছি 1.5 কেজি। আমি গরু মাংসগুলোকে মিডিয়াম সাইজে টুকরো করে নিয়েছি আর ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আস্ত কাঁচামরিচ, আদা রসুন বাটা 3 টেবিল চামচ। আমি তরকারিতে ফ্লেভারের জন্য আস্ত কাঁচামরিচ দেব, আপনারা চাইলে নাও দিতে পারেন। নিয়ে নিয়েছি আস্ত গরম মশলা। আস্ত গরম মশলার মধ্যে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ নিয়ে নিয়েছি। এই মশলাগুলোকে আমি ধুয়ে একটি বাটিতে রেখে দিয়েছি। শুকনো উপকরণের মধ্যে নিয়ে নিয়েছি মরিচ গুঁড়া 1 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, জিরা গুঁড়া 1 টেবিল চামচ, ধনে গুঁড়া 1 টেবিল চামচ, গরু মাংসের মশলা 1 টেবিল চামচ, আর লবণ নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ। চলুন এবার তরকারিটা রান্না করে ফেলি। তরকারিটা রান্না করতে চুলায় একটি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি 1.5 কাপ পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আমি এখানে তেলটা প্রথমে কম ব্যবহার করব। সয়াবিন তেল দিয়েছি 1/2 কাপ। এখন দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা। নেড়ে চেড়ে ভেজে নিব পেঁয়াজগুলোকে। পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিব আদা রসুন বাটা। আমি এখানে 3 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে আদা রসুন বাটাগুলোকে ভেজে নিব, এর ফলে আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যাবে, মশলাটা যেন না পুড়ে যায়। সেই জন্য আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এখন আমি দিয়ে দিব আগে থেকে রেখে দেওয়া গুঁড়া মশলাগুলো। গুঁড়া মশলাগুলো দিয়ে নেড়ে চেড়ে মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দিব আচারের তেল। আমি আজকে আচারের তেল দিয়ে মাংসটা রান্না করব, এর ফলে মাংস থেকে আচারের গন্ধ আসবে, খেতে খুবই ভালো লাগে। এই জন্যই আমি প্রথমে তেলটা কম দিয়েছিলাম। আমি এখানে 2 টুকরো আচারও দিয়ে দিব। এখন নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা গরু মাংসগুলো। গরু মাংসগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে মাংসগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন গরু মাংস থেকে কতটা পানি বের হয়েছে। এখন নেড়ে চেড়ে আমি আরো কিছুক্ষণ কষিয়ে নেব। মাংসটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। এখন নেড়ে চেড়ে আমি আর 2 মিনিটের মতো কষাবো। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব 2 কাপ পানি। আমি যেহেতু প্রেশার কুকারে মাংসটা রান্না করছি তাই পানির পরিমাণটা কম দিতে হবে। এখন কুকারের ঢাকনা দিয়ে ঢেকে 4টা শিস উঠা পর্যন্ত আমি মাংসটাকে রান্না করব। আপনারা চাইলে পানির পরিমাণটা আরো কম দিতে পারেন। আমার রান্নাটা কমপ্লিট। আমি একটি বাটিতে সার্ভ করে নিয়েছি।
আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।